6ই জুলাই 2022, সকলের মাঝে ঈদের আমেজ। এদিনই হঠাৎ রংপুর থেকে 2 ঘন্টা দেরিতে আসা রংপুর এক্সপ্রেসে চড়ে বসলাম জয়দেবপুরের উদ্দেশ্যে। রাত 10:30টায় ট্রেন ছাড়ল ঢাকার অভিমুখে। রংপুর থেকে ঢাকায় আসতে হলে কাউনিয়া জাংশনে এসে ট্রেনের ইঞ্জিন ঘোরাতে হয়। কাউনিয়া স্টেশনে 20 মিনিটে ট্রেন ঘুরিয়ে আবার রওনা হতে না হতেই গা এলিয়ে দিলাম গভীর ঘুমে। সকালে পাখির কলকাকলিতে ঘুম ভাঙল, তবে উঠেই একটু হতভম্ব হয়ে গেলাম। এ কোন জায়গা যে ট্রেনের শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে পাখির মনোমুগ্ধকর কলকাকলি? যেন পাখিরা বলছে, তোমায় গান শোনাবো, তাই তো তুমি জেগে থাকো। ঘুম হঠাৎ করে ভাঙলেও জায়গাটি চিনতে কোনো অসুবিধা হলো না। চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় বিল, যার বিস্তৃতি প্রায় 2072 বর্গ কিলোমিটার বা 800 বর্গ মাইল। বিলের মাঝখান দিয়েই চলে গেছে রেলওয়ে লাইন বা রেল রোড ট্র্যাক। এছাড়াও এই বিলের বুক চিরে বিলটিকে 2 ভাগ করে চলে গেছে আস্ত একটি নদী। নদীটির নাম আত্রায়। এজন্য চলন বিলের মাঝখানে অবস্থিত একটি স্টেশনের নামও আত্রায়। এছাড়াও ছোট ছোট আরও কিছু স্টেশন আছে চলন বিলের মধ্যে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য স্টেশনের নাম লাহিড়ি মোহনপুর। এখন আমরা অতিক্রম করছি লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলছি এই কারণে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস আছে মোহনপুরের এই লাহিড়ি পরিবারের। স্থানীয় জমিদার পরিবারগুলো যে সময়ে নিজেদের শাসন ও শোষণ টিকিয়ে রাখার জন্য ব্রিটিশদের সাথে আঁতাত করে চলেছিল, সে সময় নিজেদের জমিদারির কথা চিন্তা না করেই জনগণের প্রতি ভালোবাসা থেকে ব্রিটিশদের বিরোধিতা করে বসে এই পরিবারটি। কমরেড তোর পায়ের ধুলায় ধন্যমানি পুণ্যভূমি মোহনপুরে, ট্রেন থেমে যায় ট্রেন থেমে যায় নত জাননীরবতায়। কবিতাটি এই পরিবারেরই একজন বিপ্লবী অমূল্যনাথ লাহিড়িকে নিয়ে লিখেছিলেন কোনো এক অজানা কবি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন ও সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এই পরিবারের আরেক সন্তান রাজেন্দ্রনাথ লাহিড়িকে 1927 সালে উত্তরপ্রদেশের কাকরি বিপ্লবে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতেও ঝুলায় ব্রিটিশ সরকার। বিশেষভাবে উল্লেখ্য যে সদ্য প্রয়াত বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ি এই পরিবারের সন্তান। উল্লেখ্য যে 1916 সালের দিকে যখন এই রেলপথটি তৈরি করা হয়, তখন জনগণের সুবিধার্থে স্টেশনটির জন্য জমি মোহনপুরের জমিদার পরিবার অর্থাৎ লাহিড়ি পরিবারই দান করেছিল। তাই মোহনপুরের পরিবর্তে এই স্টেশনের নাম হয়ে যায় লাহিড়ি মোহনপুর। রংপুর এক্সপ্রেসে বসে চলন বিলের এই সৌন্দর্য দেখতে দেখতে মনে পড়ে গেল স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাসের বর্ষার বিল কবিতাটি। কবি লিখেছেন, এমন পবিত্র স্থান, বাতাসে জুড়ায় প্রাণ, অজানা আবেগে করে হৃদয় শিথিল, পানা জল ঘাস গাছে
কত কি মাধুরী আছে, ভুলাইছে একেবারে বন নিখিল। ডাকে জলচর পাখি, দাম দল থাকি থাকি, এত কি ললিতে গায় বসন্তে কোকিল। সুনীল লহরি তুলি নাচাইছে দুলি দুলি, সন্ধ্যার শীতল ওই মলয় অনিল, নূতন সলিলে ভরা বর্ষার বিল। স্বভাবকবি গোবিন্দ দাসের জন্ম বর্তমান গাজীপুর জেলার জয়দেবপুরের ধীরাশ্রমে, যে জয়দেবপুরেই আমার আজকের গন্তব্য, আমাদের নানা বাড়ি।